দুই লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দল এবং জাতীয় কংগ্রেস ঐক্যবদ্ধ আইএনডিআই এ জোট গঠন করে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের পরিকল্পনা গ্রহণ করছে কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আইএনডিআইএ জোটের একটি জট তৈরি হয়েছে এবং বর্তমান পরিস্থিতি যা বলছে তাতে এই জট কাটিয়ে ওঠার সম্ভাবনা খুবই কম তবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব নামে পরিচিত বহরমপুর লোকসভা কেন্দ্রে এই কেন্দ্রে বিগত নির্বাচনের ফলাফল এবং আগামী দুই সালে নির্বাচনের ফলাফল কি হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব আমাদের সামনে দুই হাজার নয় দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশের ফলাফল উপস্থাপন করা হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করেছে শুধু গত তিনবার নয় বিগত উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত নির্বাচনের ফলাফল যদি আমরা দেখে থাকি তাহলে এই বহরমপুর গড় ছিল আর এস আর এসপি এখানে প্রতিবারই জয়লাভ করেছে উনিশশো সালে শুধুমাত্র কংগ্রেসের তরফ থেকে অতীশচন্দ্র সিনহা জয়লাভ করে তারপর থেকে উনিশশো নিরানব্বই সাল থেকে বর্তমান পর্যন্ত পাঁচবারের জন্য অধীর রঞ্জন চৌধুরী এখানকার সংসদ নির্বাচিত হয়েছিলেন এবং দুই হাজার চব্বিশ সালেও এই কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমরা এখন সর্বশেষ কয়েকটি ফলাফল দেখে নেব দুই হাজার নয় সালের ফলাফল দেখতে পাচ্ছি এখানে অধীর রঞ্জন চৌধুরী পাঁচ লক্ষ একচল্লিশ হাজার নশো কুড়িটি ভোট পেয়েছিল যা শতকরা পঁয়তাল্লিশ দশমিক নয় তিন শতাংশ দুই হাজার সালে আর এসপির প্রার্থী মোট ভোট পেয়েছিল তিন লক্ষ চুয়ান্ন হাজার নশো তেতাল্লিশ যা শতকরা তিরিশ দশমিক শূন্য আট শতাংশ এবং বিজেপি পেয়েছিল সাতাশ হাজার ছশো উনিশ যা শতকরা দুই দশমিক তিন চার শতাংশ যেখানে শতকরা নিরিখে প্রায় ১৬ শতাংশ মার্জিনে জয়লাভ করেছিল অধীর রঞ্জন চৌধুরী তিনি ছিলেন অপরাজীয় কেন্দ্রের প্রতিনিধি এরপর দেখে নেব দুই সালের লোকসভা নির্বাচনের ফলাফল এখানেও অধীর চৌধুরী কংগ্রেসের তরফ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনি চল্লিশ দশমিক এক চার শতাংশ ভোট পেয়েছিল যার বিরুদ্ধে ছিল তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পনেরো দশমিক ছয় এক শতাংশ এবং আর ভোট পেয়েছিল পনেরো দশমিক পাঁচ তিন শতাংশ বিজেপি ভোট পেয়েছিল পাঁচ দশমিক ছয় দুই শতাংশ আমরা দেখতে পাচ্ছি তিরিশ শতাংশেরও বেশি মার্জিনে জয়লাভ করেছিল রঞ্জন চৌধুরী দুই হাজার সালে যেখানে তৃণমূল সামান্য কিছু ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিল আর আর তার পাশাপাশি তার পরবর্তী স্থান অধিকার করেছিল এরপর আমরা দেখে নেব দুই সালের লোকসভা নির্বাচনের ফলাফল এখানে দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী আবারও জয়লাভ করেছে এবং এই নির্বাচনের ফলাফল অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের তরফ থেকে ভোট পেয়েছিল পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছয় যা শতকরা পঁয়তাল্লিশ দশমিক চার তিন শতাংশ এবং দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল কংগ্রেস পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশ যা শতকরা উনচল্লিশ দশমিক দুই তিন শতাংশ এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি এক লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশটি ভোট পেয়ে দশ দশমিক নয় নয় শতাংশ স্থান অধিকার করেছে এবং আমরা দেখতে পাচ্ছি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে প্রায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা তৈরি হয়েছে তারপরেও পনেরো শতাংশের মতো ভোট মার্জিন রয়েছে উভয়ের পক্ষে আমরা এবার দেখে নেব এমপি অধীর রঞ্জন চৌধুরীর পার্সোনাল কিছু ডিটেলস তার উনিশ সালে বয়স ছিল তেষট্টি বছর এবং তিনি একজন পলিটিশিয়ান আর সোশ্যাল ওয়ার্কারের কাজ করে থাকেন তার শিক্ষাগত যোগ্যতা হলো টেন পাস তার বাড়ি বহরমপুরেই এবং তার মোবাইল নম্বর এখানে দেওয়া আছে তাছাড়াও তার জিমেল নম্বর দেওয়া আছে তিনি ব্যক্তিত্ব হিসাবে বহরমপুরের দাদা নামে পরিচিত যাকে বহরমপুরের রবিনহুডও বলা হয়ে থাকে তিনি বহরমপুরবাসীর স্বপ্নের মানুষ তাকে বহরমপুরের জনগণ মনে প্রাণে ভালোবেসে থাকেন আমরা এখনও পর্যন্ত যা আপডেট দেখলাম তাতে দেখা গিয়েছে বহরমপুর ছিল আর এসপির শক্তঘাটি সেটা ভেঙে অধীর রঞ্জন চৌধুরী আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে সেখানে ক্ষমতার দখল নিয়েছে এবং পঁচিশ বছর যাবত এই বহরমপুরে তিনি একক অধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং তার বিরুদ্ধে এখনও পর্যন্ত অনেক ক্ষমতাধর দল প্রচেষ্টা চালালেও তাকে এখনও পরাজিত করতে পারেনি তিনি বহরমপুরের স্বপ্নের মানুষ ভালোবাসার মানুষ তাকে কেউ পরাজিত করতে পারবে না তাই আবারও দু হাজার তিনি হয়তো জয়লাভ করবে বলে ধরে নেওয়া যায়